872, গত 24 ঘন্টায় সংযোজিত হয়েছে 186 জন। আমরা যে সমস্ত দেশগুলোর মধ্যে সংক্রমণের সংখ্যা বেশি দেখি সেই সমস্ত দেশ নিয়ে কিছুটা আপনাদেরকে আমরা পর্যালোচনা জানাই, এবং এক্ষেত্রে আমরা বিশেষ করে আমরা নজর রাখি দক্ষিণ কোরিয়া, ইরান এবং ইতালি পরিস্থিতির উপর। আপনারা ইতিমধ্যে জানেন যে ইতালিতে মোটামুটি বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেটা আমাদের জন্য কিছুটা ফেভারেবল, মানে ওখান থেকে ভ্রমণ এবং জনসমাবেশ এগুলো সব নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, লকডাউন করা হয়েছে ওখানে। সেই দিক থেকে আমরা যদিও ওখানে রোগীর সংখ্যা বেশি, কিন্তু আমরা যেহেতু আমাদের এখানে যাত্রী আসা নিয়ে আমাদের অনেকের মধ্যে একটা কনফিউশন ছিল যে আসছে সেই জায়গাটা হয়তো আমাদের একটুখানি স্বস্তির জায়গা, পাশাপাশি আবার ওখানে আমাদের যারা আছেন তাদের বিষয়ে আমাদের একটু দায়িত্ব বেড়েছে। আমরা ওখানে দূতাবাসের মাধ্যমে যোগাযোগ রাখছি যে আমাদের যারা আছেন ওখানে তারা কেমন আছেন, তাদের কোনো রকমের সাহায্য সহযোগিতা প্রয়োজন কিনা আমাদের দিক থেকে সেই বিষয়টি আমরা খেয়াল রাখছি। এছাড়া দক্ষিণ কোরিয়ার পরিস্থিতি আমরা দেখেছি যে দক্ষিণ কোরিয়ায় রোগীর সংখ্যা কমতে শুরু করেছে, যেটা আমাদের জন্য যেহেতু দক্ষিণ কোরিয়া একটা ইপিসেন্টার হিসেবে বা হটস্পট হিসেবে চিহ্নিত করা ছিল। এছাড়া চীনের ক্ষেত্রে আমরা কিন্তু খেয়াল করেছি যে রোগীর সংখ্যা একেবারেই কমে এসেছে, এখন চীন মোটামুটি পরিস্থিতি পুরো নিয়ন্ত্রণে এটা বলা যায়। আমরা যেটা মনে করি রোগতত্ত্ব দিক থেকে যে ইনকিউবেশন পিরিয়ড শেষ হয়ে যেগুলো আসছে এই সংক্রমণগুলো আগে হয়েছে দেখে সেই রোগীগুলো এখনো চিহ্নিত হচ্ছে, নতুন সংক্রমণ আশা করা যায় যে ওখানে বন্ধ আছে, কারণ ইনকিউবেশন পিরিয়ডের মধ্যে যেহেতু আমরা রোগীগুলো দেখতে পাই। আমি আর অন্য দেশের বিষয়ে বিস্তারিত যাব না, শুধু সিঙ্গাপুরের দিকে একটুখানি তাকাবো, এই জন্য যে সিঙ্গাপুরে আমাদের আক্রান্ত রোগী রয়েছে আমরা এটা জানি। সিঙ্গাপুরে আমাদের 5 জন রোগী আক্রান্ত ছিলেন, তার মধ্যে ইতিমধ্যে আমরা জানিয়েছিলাম যে 3 জন হাসপাতাল থেকে ছাড়া পেয়ে চলে গেছেন, ইতিমধ্যে আরও 1 জন হাসপাতাল থেকে রিলিজ পেয়েছেন। সিঙ্গাপুরে এখন যে রোগীটি ক্রিটিক্যাল ছিলেন সেই রোগীটি এখনও ICU ক্রিটিক্যাল অবস্থায় আছে, বাকি সবাই সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে চলে গেছেন। এছাড়া আমরা আমাদের দেশের সার্বিক বিষয়ে যদি একটু কথা বলি, যেহেতু আক্রান্ত দেশের সংখ্যা অনেক বেড়েছে, আমরা কিন্তু সব দেশের সংক্রমণ কিন্তু একই রকম নয়। আমরা প্রেস রিলিজের মাধ্যমে যেটা জানিয়েছি সেটা হচ্ছে এখন যেসব জায়গায় লোকাল ট্রান্সমিশন আছে সেই তালিকাটা আমরা দিয়েছিলাম, তবে বিশ্ব পরিস্থিতি এবং WHO-র সব তথ্যের বিচার বিশ্লেষণে সব দেশের ক্ষেত্রে আমাদের যেই পরামর্শগুলো বলছি সবগুলো কিন্তু একইভাবে প্রযোজ্য নয়। অনেক দেশে আছে একটি মাত্র হয়তো লোকাল সংক্রমণ হয়েছে, যেমন বাংলাদেশে 1 জন মাত্র লোকাল সংক্রমণ, কিন্তু তিনিও তাও পরিবারের মধ্যে একটা ক্লাস্টারভুক্ত, এই সংক্রমণটা কিন্তু বাইরে নয়। সুতরাং সেই দিক থেকে এই যে সেলফ কোয়ারেন্টাইনের মাত্রা যেটা কথা বলছি, আমরা মূলত সবাইকে পরামর্শ দিই যে 14 দিন বাড়িতে থাকুন, বিশেষ করে যে সমস্ত জায়গায় সংক্রমণ বেশি এবং যে সমস্ত দেশগুলো থেকে আমরা দেখতে পাচ্ছি যে বড় আকারে আমরা আউটব্রেক দেখতে পাচ্ছি, সেই সমস্ত দেশ থেকে যারা আসবেন তাদেরকে আমরা 14 দিন কোয়ারেন্টাইনে থাকার কথা বলছি। একটা ভুল বোঝাবুঝি তৈরি হচ্ছে, যেহেতু আমরা বাড়িতে কোয়ারেন্টিন বা হোম কোয়ারেন্টিন শব্দটা ব্যবহার করে থাকি, আমরা শব্দটাকে একটু সংশোধন করে স্বেচ্ছা কোয়ারেন্টিন শব্দটা বলতে চাই বা সেলফ কোয়ারেন্টিন বলতে চাই। অনেক ক্ষেত্রে এটার অনেকের মধ্যে একটু ভুল বোঝাবুঝি তৈরি হচ্ছে যে আমি 2 দিনের জন্য এসেছি, আমার তো বাড়ি নেই, তাহলে আমি বাড়িতে কোথায় থাকবো, বা মিটিং আমার তাহলে কীভাবে কোয়ারেন্টিন হবে। আমরা মূলত বলছি যে স্বেচ্ছা কোয়ারেন্টিনে থাকা, এবং এই ক্ষেত্রে যাতে তিনি যে প্রয়োজন অত্যাবশ্যকীয় ছাড়া আর বাকি সময়টা উনি একটা রুমের মধ্যে সীমাবদ্ধ থাকেন। অত্যাবশ্যকীয় বলতে আমরা বলছি যে উনারা যে সমস্ত কাজে এসেছেন, যারা স্বল্প সময়ের জন্য এসেছেন, তারা যাতে যথেষ্ট প্রোটেকশন নিয়ে তারপরে বাকি যে মিটিং বা ওনারা যেটা আসেন সেই ক্ষেত্রে আমরা যেমন হোটেলে যখন আমরা তাদের সাথে কথা বলেছিলাম হোটেল কর্তৃপক্ষ, তাদেরকে আমরা এই পরামর্শটা দিয়ে দিয়েছিলাম যে আপনারা কি পরামর্শ দিবেন, তখন আমরা যেটা বলেছি মূলত যে 1 মিটার ডিস্টেন্সটা যাতে তারা মেনটেন করেন, তারা যাতে মাস্ক ব্যবহার করেন, এবং প্রয়োজনের বাইরে কোনো জায়গায় যারা তারা না যান, যেই কাজের জন্য এসেছেন শুধু সেই কাজের মধ্যে যাতে সীমাবদ্ধ থাকেন তারা, আমরা এই বিষয়টি তাদেরকে বলেছি। আমাদের যারা নাগরিক এবং যাদের বাড়ি রয়েছে তাদের জন্য পরামর্শ আমরা প্রতিদিনই বলি যে আপনারা বাড়িতে থাকুন, একটি ঘরের মধ্যেই থাকুন, অন্যদের সাথে যাতে আপনাদের খুব ইন্টারাকশন না হয়, মেলামেশা না হয় সেইগুলো এনশিওর করুন। এইখানে কিছু বিষয় এখন আমাদের কাছে আমাদের দৃষ্টিগোচর হচ্ছে, এবং আমরা আগেও এই বিষয়ে বলেছিলাম যে
14 দিন বাড়িতে থাকা মানে হচ্ছে একটা ছুটির বিষয় হয়ে যাচ্ছে, যে কিভাবে তারা 14 দিন বাড়িতে থাকবে। তো সেই ক্ষেত্রে আমরা আপনাদের মাধ্যমে যে সমস্ত অফিস আদালতে তারা কাজ করেন তাদেরকেও অনুরোধ করেছিলাম। আমার মনে হয় এটা আমাদের সবার স্বার্থে, ওই অফিসে যারা কাজ করেন তাদেরও স্বাস্থ্যের স্বার্থে। এই যারা আপনাদের এখানে কাজ করছেন, বাইরে থেকে এসেছেন, আপনারা যেন তাদেরকে এই ব্যাপারে সহযোগিতা করেন যাতে তারা 14 দিন বাড়িতে থাকতে পারে। যে ক্ষেত্রে বাড়িতে কাজ করা সম্ভব যেন বাড়িতে থেকেই কাজ করার বিষয়টি ব্যবস্থা করা গ্রহণ করা হয়, এবং এর বাইরে যদি তাদেরকে কোনো কাজের প্রয়োজন থাকে সেই ক্ষেত্রে তাদেরকে কীভাবে ছুটি না মানে ছুটির হিসাব থেকে না কেটে, কারণ 14 দিন ছুটি অনেক লম্বা ছুটি, সেই ক্ষেত্রে এটাকে তার কর্মসময় ধরে নিয়ে তাদেরকে বাড়িতে থাকার অনুমতি প্রদান করা, সেই বিষয়ে আমি আপনাদের বিভিন্ন অফিস বা আমাদের যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে সেখানকার যারা আমাদের কর্মকর্তা রয়েছেন বা ব্যবস্থাপনায় যারা আছেন তাদের প্রতি আমরা অনুরোধ জানাচ্ছি। আমাদের কাছে একটা বিষয় বারবারই আসছে, অভিযোগ আকারেই আসলে আসছে, যে আমাদের হটলাইন নাম্বারে ঢোকা যাচ্ছে না। আমরা হটলাইনের নাম্বার ঢোকার ক্ষেত্রে আমাদের যেহেতু 12টি নাম্বার এবং আরেকটি হচ্ছে 162-63, এই 12টি নাম্বার প্রতিটি নাম্বার ডায়াল করে দেখাটা খুব ডিফিকাল্ট হয়ে যায় যে কোনটিতে আমরা এটা পাবো কোনটিতে পাবো না। এনগেজ থাকলে আমরা এই জন্য একটি নাম্বারের ব্যবস্থা করেছি, যেটা থেকে এটা হচ্ছে ওই নাম্বার দিয়ে গেলে ওইটার মাঝখানে হান্টিং হিসেবে যে নাম্বারটি তখন অ্যাভেলেবল থাকবে সেই নাম্বারে চলে যাবে, যাতে করে আমাদের যারা ফোন করবেন তাদের বিভিন্ন নাম্বারে ফোন করতে না হয়, তারা একটি নাম্বারে ফোন করবেন। আমি নাম্বারটি আপনাদেরকে বলে দিচ্ছি, 019-44-333-222, 019-44-333-222। আমি বাংলায় আবার বলে দিচ্ছি, 019-44-333-322। নাম্বারটি মোটামুটি সহজ মনে রাখা সম্ভব হবে, এটা হান্টিং নাম্বারের মাধ্যমে চলে যাবে আপনাদের। সেই ক্ষেত্রে যারা ফোন করবেন যে কোন নাম্বারটি বিজি আছে সেটা নিয়ে তাহলে এই সমস্যাটা আর হবে না, সেটা আমরা আশা করছি। এই মুহূর্তে এই নাম্বারটিতে পে করতে হবে, আমরা কাজ করছি যাতে এটা টোল ফ্রি নাম্বার হয়। আশা করছি আমরা আজকে রাতের মধ্যে সেই ব্যবস্থাটা হয়ে যাবে, আগামীকাল থেকে এই নাম্বারটি হয়তো টোল ফ্রি হবে। তবে এখানে একটু বলে রাখা ভালো যে আমরা যেই অপারেটরের কাছ থেকে এই নাম্বারটি নিয়েছি সেই অপারেটরের ক্ষেত্রেই আসলে টোল ফ্রি বিষয়টা প্রযোজ্য হবে, অন্য নাম্বারের ক্ষেত্রে এই মুহূর্তে টোল ফ্রি প্রযোজ্য হবে না। কিন্তু সেটা নিয়েও আমরা কাজ করছি যাতে সব অপারেটরের ফোন থেকে ফোন করলেই যাতে এটা টোল ফ্রি হয়, আমরা সেই ব্যবস্থাটা করার জন্য আমরা কাজ করছি। আশা করছি খুব তাড়াতাড়ি আমরা সেটারও ব্যবস্থা করতে পারব। এছাড়া আমি প্রতিদিনের এই বিষয়টা আমরা জোর দিয়ে বলতে চাই, বারবারই বলতে চাই, যে কোভিড-19 সংক্রমণ প্রতিরোধে আমাদেরকে করণীয়, প্রত্যেকটি মানুষের এই ব্যবস্থাগুলো মেনে চলার অভ্যাসের মধ্যে নিয়ে আসা খুবই প্রয়োজন, আমাদের যে আচরণের পরিবর্তনগুলো যাতে করে আমরা এই কোভিড-19 প্রতিরোধ করতে পারি, খুবই গুরুত্বপূর্ণ। প্রতিদিন বলি এই জন্য যাতে সবার মনের মধ্যে থাকে, সবাই আমরা এটাকে অভ্যাসে পরিণত করি। নিয়মিত সাবান বা পানি দিয়ে দুই হাত ধোবেন, অপরিষ্কার হাতে চোখ নাক মুখ স্পর্শ করবেন না, ইতিমধ্যে আক্রান্ত এমন ব্যক্তির সংস্পর্শ এড়িয়ে চলুন, কাশি শিষ্টাচার মেনে চলুন, অসুস্থ হলে ঘরে থাকুন, বাইরে যাওয়া অত্যাবশ্যক হলে নাক মুখ ঢাকার জন্য মাস্ক ব্যবহার করুন, কারোর সাথে হাত মেলানো কোলাকুলি করা থেকে বিরত থাকুন, জরুরি প্রয়োজন ব্যতীত অর্থাৎ অত্যাবশ্যকীয় না হলে বিদেশ ভ্রমণ করা থেকে বিরত থাকুন, যদি অত্যাবশ্যকীয় হয় ভ্রমণকালীন সতর্কতা অবলম্বন করুন, অত্যাবশ্যকীয় নয় এমন আন্তর্জাতিক সভা সমাবেশ সম্মেলন এই মুহূর্তে আয়োজন না করার পরামর্শ দিচ্ছি। এছাড়াও জনসমাগম হয় সেরকম জায়গাগুলো আমরা এড়িয়ে চলার পরামর্শ দেব। আমরা যদি এখন বাংলাদেশ পরিস্থিতির দিকে তাকাই, আমরা গত 24 ঘন্টায় হটলাইনে প্রাপ্ত কলের সংখ্যা 3,225 জন কল করেছে, এর মধ্যে 3,145টি কল হচ্ছে করোনা সংক্রান্ত কল। আমাদের আইডিসিআর এসে আমাদের যে সেবা গ্রহণ করেছেন এরকম 24 জন গত 24 ঘন্টায়। আমরা গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করেছি আরও 10 জনের, মানে সর্বমোট এ পর্যন্ত 142 জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। বিভিন্ন হাসপাতালে এই মুহূর্তে আইসোলেশনে আছেন 8 জন,
আমরা যে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করেছি গত 10 মানে গত 24 ঘন্টায় 10 জন, তাদের মধ্যে কারোর মধ্যে করোনার উপস্থিতি পাওয়া যায়নি। তার মানে হচ্ছে করোনার যে করোনা কোভিড-19 আমরা যে শনাক্ত রোগী 3 জন। আমি আপনাদেরকে একটু ভালো খবরই দিতে পারবো, সেটা হচ্ছে 3 জনের মধ্যে 2 জনের আমরা গতকাল যখন পরীক্ষা করেছি তাদের রিপোর্ট নেগেটিভ এসেছে। আপনারা জানেন যে পরপর 2টি নেগেটিভ আসলে পরে আমরা তাদেরকে ডিসচার্জ করে দিতে পারি। তো 3 জনের মধ্যে 2 জন এখন নেগেটিভ অলরেডি, এবং আমরা আগেও বলেছিলাম শারীরিকভাবে তাদের মধ্যে কোনো রকমের সমস্যা ছিল না, তো তারা সুস্থ আছেন। আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে প্রোটোকল সেই অনুযায়ী আমরা তাদেরকে রিলিজ করে দিব। আমাদের আরও কিছু তথ্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই, সেগুলো হচ্ছে যে আমাদের প্রস্তুতি কার্যক্রম নিয়ে আমরা প্রতিদিনই যেই প্রস্তুতিগুলো আমরা আগে নিয়েছিলাম এটা আপনাদেরকে বলেছি যে ইমিডিয়েটলি যদি, যেহেতু যখন প্রথম জানলাম আমরা যে করোনা ইনফেকশন চীনে হয়েছে, ওই মুহূর্তের প্রস্তুতি হিসেবে আমরা কিছু প্রস্তুতি নিয়েছিলাম। তার মধ্যে ছিল আইসোলেশন ইউনিটগুলো করা হাসপাতালের মধ্যে। এখন আমরা কিন্তু হাসপাতালের বাইরে, ওই ইউনিটের বাইরে আরও হাসপাতাল প্রতিষ্ঠা করা, এবং সম্ভব হলে ওই হাসপাতালগুলোতে রোগী না রেখে বাইরে হাসপাতালগুলোতে রোগী রাখা, সেগুলো নিয়ে কাজ করছি। আমরা প্রতিদিনই এটা তথ্য সংগ্রহ করছি কোথা থেকে আমরা কোন জায়গায় কোন হাসপাতালে কোন রোগীগুলো রাখতে পারি। এছাড়া আমাদের সাথে গতকাল আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় নিজে ব্যক্তিগতভাবে কয়েকটি সভা করেছেন, তার মধ্যে বিভিন্ন ইন্টার মিনিস্ট্রিয়াল মিটিং আছে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে, সেটা অ্যারেঞ্জ করা হয়েছে। বিভিন্ন দেশের অ্যাম্বাসেডারের সাথে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় মিটিং করেছেন, আমাদের পরিস্থিতি তাদের সাথে আলোচনা করা হয়েছে, আমাদের প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়েছে, এবং তার পরিপ্রেক্ষিতে আমরা বেশ কিছু দেশের কাছ থেকে সাহায্য সহযোগিতার প্রতিশ্রুতি আমাদেরকে আমরা পেয়েছি। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, ভারত এবং কিছু সহযোগী প্রতিষ্ঠানের কাছ থেকেও আমরা এই প্রতিশ্রুতি পেয়েছি। তার মধ্যে ইউকেএইড, আপনারা ইতিমধ্যে আমাদের মহাপরিচালক মহোদয়ের সাথে অবগত করেছিলেন যে বিশ্ব ব্যাংক এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক তারাও আমাদেরকে সহযোগিতা প্রদান করছেন। আমাদের আপনারা প্রত্যেকেই প্রতিদিনই আমাদের যে বিষয়টি অবগত করেন যে আমাদের যে পোর্টগুলো আছে সেখানে থার্মাল স্ক্যানারের যে সমস্যাটা নিয়ে আমরা অনেকদিন ধরে আসলে স্ট্রাগল করছি বলাটাই ভালো। আমরা যে জন্য হ্যান্ডহেল্ড স্ক্যানার দিয়ে কাজটা ম্যানেজ করছিলাম, সেই গতকালও আমি বলেছিলাম যে 5টি নতুন স্ক্যানার এসেছে এবং সেটা এয়ারপোর্টে স্থাপন করা হয়েছে। কিছুটা সমস্যা হয়েছিল পরশু দিন রাতে, আপনারা যেটা প্রশ্ন করেছিলেন সেই বিষয়টা, পরশু দিন রাতের যে সমস্যাটা হয়েছিল সেই বিষয়টা সমাধান করা কিছুটা আমাদের জন্য ডিফিকাল্ট। এই জন্য বলছি যে একসঙ্গে যখন 4টা 5টা ফ্লাইট এসে যায় তখন যখন হুড়োহুড়ি হয় সেই সময় কিন্তু স্ক্যানারটা পড়ে গিয়ে ওটা তখন সমস্যা হয়েছিল। আমাদের স্থানের সংকুলন যেহেতু আমরা এখন অত তাড়াতাড়ি করা সম্ভব না, আপনারা জানেন যে আমাদের এয়ারপোর্টের টার্মিনাল 3 হচ্ছে, যতদিন না হচ্ছে স্থানের দিক থেকে যেহেতু এটা এরকমই থাকবে, সেই ক্ষেত্রে আমরা যাত্রী সাধারণকে অনুরোধ করব আমাদেরকে সহযোগিতা করার জন্য। তারা যদি তাড়াহুড়ো করে হুড়োহুড়ি না করে যদি ক্রমান্বয়ে একের পর এক আসেন তাহলে আমাদের স্ক্যান করতে সুবিধা হবে। এছাড়া এয়ারপোর্টগুলোতে এবং পোর্টগুলোতে সেই 5টি স্ক্যানার দিয়ে দেওয়া হয়েছে, স্থাপন করার কাজও চলছে, গতকাল স্থাপন করা হয়েছিল, তার মধ্যে একটাতে আবার যেহেতু এটা মাত্র স্থাপন করা হয়েছে কিছু সমস্যা থাকার কারণে সেটাও আজকে সমাধান করা হচ্ছে। এছাড়া আমরা আরও 5টি স্ক্যানার আসলে গিফট হিসেবে পেয়েছি। আপনারা জানেন যে আমাদের দেশের একটি বড় কোম্পানি রয়েছে সামিট গ্রুপ, সামিট গ্রুপ আমাদের উপহার হিসেবে 5টি থার্মাল স্ক্যানার দিয়েছে, যেটির 2টি ইতিমধ্যে বাংলাদেশে পৌঁছে গেছে, আজকে রাতে আরও 3টি পৌঁছে যাবে। আমরা খুব শিগগিরই সেই 5টি স্ক্যানারও বিভিন্ন জায়গায় প্রতিস্থাপন করব, এবং ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে যেহেতু যাত্রী সাধারণের লোড বেশি আমরা পরিকল্পনার মধ্যে রয়েছে, সেখানে স্ট্যান্ড বাই স্ক্যানারও রাখা যাতে নষ্ট হলে সাথে সাথে আমরা সেটাকে রিপ্লেস করতে পারি। এখন পর্যন্ত স্ক্যানারগুলোর এখনও আমরা স্থাপন করতে পারিনি কিন্তু গত রাতে এসে পৌঁছেছে, যথাশীঘ্র সম্ভব আমরা এই স্ক্যানারগুলোকে বিভিন্ন জায়গায় স্থাপন করে দেব। তো এই সমস্ত বিষয় নিয়ে আমরা সবাই কাজ করছি। আমরা সবার কাছে অনুরোধ করতে চাই যে আমরা করোনা মোকাবেলা, করোনা এই কোভিড-19 প্রতিরোধ আমাদের সবাইকে মিলে করতে হবে, এবং আমরা সবাই যাতে ধৈর্য ধরে আমরা একে অপরের সাথে সহযোগিতা করে আমরা করোনা প্রতিরোধে কার্যক্রমগুলোকে এগিয়ে নিয়ে যাই। আপনাদের সকলকে ধন্যবাদ। আপনি বললেন আপা সব
কম্পিউটারে চেঞ্জ হলো ফোন করে নেটওয়ার্ক প্রবলেম সৃষ্টি করে স্যার সারা দেশে কত মানুষ জানা যায় কিনা সারা দেশে কত মানুষ কোয়ারেন্টাইন আছে একটা প্রশ্ন দুই নম্বর প্রশ্ন কি ইরান ইতালি ও দক্ষিণ কোরিয়া কত মানুষ কি এখন তালিকা আপনাদের কাছে আছে কিনা তিন নম্বরটা হচ্ছে আপনারা একটা কেস আমরা একটা টেস্ট কনফার্ম হতে কয়বার টেস্ট করছি সেটা দিয়ে শুরু করি। ইনফ্যাক্ট আসলে একটা টেস্ট একবার যদি কোনো ডাউট না থাকে একবার টেস্ট করলেই হয়, কিন্তু যেহেতু এগুলো প্রথম কেস ছিল আমরা কয়েকবারই পরীক্ষা করেছি। প্রথমত হচ্ছে আমরা তাদের নমুনা নিয়ে আমাদের যে আমাদের কয়েক রকমের আপনারা জানেন যে আমরা বিভিন্ন সোর্স থেকে এটা টেস্ট কিট পেয়েছি, আমরা সবগুলো সোর্সেরই টেস্ট কিট পরীক্ষা করেছি এবং পরবর্তীতে আবার পরের দিন আবার দ্বিতীয় স্যাম্পল নিয়ে এসে আবার সেভাবে পরীক্ষা করেছি। তবে এখন যেহেতু আমরা মানে প্রথম কেস আমাদের হয়ে গেছে এবং এখান থেকে আমরা আরও পরেও দেখেছি যে লোকাল সংক্রমণ আছে, সেই ক্ষেত্রে আমরা নিশ্চিত হওয়ার জন্য ওই দিনই টেস্ট করব আরেকবার বিভিন্ন পদ্ধতি যেগুলো আছে। পরের দিন এই পরীক্ষাটি আমরা এখন আর করব না, যেহেতু প্রথম পরীক্ষা ছিল সেই জন্য আমরা এটা রিপিট করেছি। পরবর্তীতে এই রিপিটটা হয়তো আমরা পরের দিন নমুনা এনে করব না, আমরা ফলো আপ স্যাম্পল হিসেবে ডাব্লিউএইচও প্রোটোকল হচ্ছে তিন দিন পর পর এটা পরীক্ষা করা, আমরা সেই ওই প্রোটোকল অনুযায়ী তিন দিন পর পর তাদের নমুনা পরীক্ষা করব। হোম কোয়ারেন্টাইনের বিষয়টা আমরা আসলে আমরা আগেও বলেছি যে এটা আমরা তথ্য সংগ্রহ করি, কিন্তু যেহেতু কেউ মানে প্রতিদিনই আমাদের যাত্রী আসেন এবং সেই ক্ষেত্রে আজকে যিনি আসেন কালকে তার কোয়ারেন্টাইন মানে 14 দিন পরে কোয়ারেন্টাইন শেষ হলে তারপরে হয়, এই তথ্যটা আমরা আসলে ওভাবে বলতে গেলে আমাদের জন্য একটা ভুল বোঝাবুঝি বা বিভ্রান্তি তৈরি হতে পারে বলে এটা আমরা আসলে বলতে চাই না। যেটা আমরা বলতে পারি আপনাদেরকে এই রোগীদের কন্ট্যাক্টে কতজন এসেছেন সেই তথ্যটা হয়তো আমরা আপনাদেরকে দিতে পারি, কিন্তু সেই ক্ষেত্রে আমাদের একটা আশঙ্কা থাকে যে তাতে করে জনমনে কোনো রকমের আবার অতিরিক্ত উদ্বেগ বা দুশ্চিন্তার সৃষ্টি হবে কিনা, এই জন্য এই তথ্যটা আমরা আসলে কেয়ারফুলি দিতে চাই। আমার মনে হয় যে এটা পরবর্তীতে যদি আপনাদের কারো প্রশ্ন থাকে আমরা বলবো, কিন্তু যেহেতু এটা সরাসরি যাচ্ছে আমাদের জনমনে যাতে কোনো রকমের আতঙ্ক বা কোনো আরেকটু উদ্বেগ না বাড়ে সেই জন্য এই তথ্যটা এখন আমরা বলতে চাই না। সেই তথ্য আমাদের কাছে আছে আসে এয়ারপোর্ট থেকে ওটা আমরা দিয়ে দেবো আপনাদের। তৈরি হয়নি, আমরা বলেছি আমি আপনাদের সাথে একটা ভালো খবর শেয়ার করতে চেয়েছি, যেহেতু সারা দেশ আতঙ্কের মধ্যে বা একটু উদ্বেগের মধ্যে কাটাচ্ছেন, আমরা পরীক্ষা করব যদি পরপর দুটি নমুনা পরীক্ষা তার নেগেটিভ আসে সেই ক্ষেত্রে আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রোটোকল অনুযায়ী তাদেরকে ছাড়বো। এই বিষয়ে সিদ্ধান্তটা এখনই বলছি না, কারণ আগে দুটো টেস্ট নেগেটিভ হোক আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে কথা বলবো, আমাদের যারা এক্সপার্ট আছেন তাদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিয়ে আপনাদেরকে জানাবো তারা রিলিজ হয়ে গেলে। কিন্তু আমি আপনাদের কাছ থেকে একটু প্রতিশ্রুতি চাইবো যে তাদের সাথে গিয়ে আমরা তাদের যাতে আমরা সহযোগিতা করি এই সমাজে তাদেরকে সহজভাবে সবার কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য। তার শারীরিক অবস্থা ভালো, তার কোনো রকমের শারীরিক সমস্যা নেই এখন, কিন্তু তার নমুনা এখনো পজিটিভ। খাদ্য তালিকায় পরিবর্তন আনার বিষয়টা ঠিক বুঝতে পারলাম না। আমরা এখন পর্যন্ত এই কোভিড-19 সংক্রমণের সাথে কোনো খাদ্যের সংশ্লিষ্টতা আমরা এখন পর্যন্ত দেখিনি, সুতরাং খাদ্য তালিকায় পরিবর্তন আনার কোনো প্রয়োজন নেই। আমরা সবসময় বলেছি তাদের কোনো রকম জটিলতা ছিল না, তারা খুবই মৃদু লক্ষণ উপসর্গ নিয়ে ভর্তি ছিলেন, কিন্তু যেহেতু তাদের আইসোলেশনে রাখতে হবে আমরা এটাও বলেছি, কিন্তু তাদেরকে বাড়িতে রেখেও চিকিৎসা করা সম্ভব ছিল, কিন্তু আমরা আইসোলেশন নিশ্চিত করা এবং আমাদের যেহেতু এগুলো প্রথম রোগী এবং আমরা কোনোভাবে চাই না যে তাদের সঙ্গে মিক্সিং হয়ে যাক কারো, এক্ষেত্রে আপনারাও জানেন যে আমরা যখন কোয়ারেন্টাইন করছি সেখানেও আমাদের অনেক চ্যালেঞ্জ রয়েছে তাদের কোয়ারেন্টাইন নিশ্চিত করার জন্য। আইসোলেশনের ক্ষেত্রে আমরা এই ঝুঁকিটা কখনোই নিতে পারবো না দেখে তাদের হাসপাতালে রেখে আমরা চিকিৎসা করছি, কিন্তু তাদের হাসপাতালে ভর্তি হওয়ারও প্রয়োজন ছিল না। তাদের জ্বর ছিল একজনের, আমি বলেছি এটা একজনের জ্বর ছিল 99 এর কাছাকাছি, আমি রাফলি 99ই বলি, আরেকজনের কেবলমাত্র কাশি ছিল আর আরেকজন যিনি ছিলেন তার জ্বর এবং কাশি ছিল। প্রোটোকল হচ্ছে 24 ঘন্টার মধ্যে করা,
মানে 24 ঘন্টার মধ্যে করাবো কথাটা আমি একটু পরিষ্কার করাবো, 24 ঘন্টা পরে করা, মানে গ্যাপটা যাতে 24 আওয়ার হয়। তাহলে একবার হয়ে গেছে পরীক্ষা, একবার পরীক্ষা হয়েছে। আমরা প্রাতিষ্ঠানিক ভাবে আমরা বলেছি যে চারজন কোয়ারেন্টাইনে আছে, গতকাল বলেছি সেই চারজন এখনো কোয়ারেন্টাইনে আছে। এই চারজনের বাইরে অতিরিক্ত কাউকে আর যোগ করা হয়নি। আপা গত রাতে ইতালি থেকে আসা নতুন করে একজন 40 বছর বয়স্ক পুরুষ যাত্রীকে কুয়েত মক্কি হাসপাতালে পাঠানো হয়েছে, আপনাদের কাছে তথ্য আছে? আমাদের কাছে হাসপাতালে যারা এসেছেন সব তথ্য আছে, আমরা তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করে আপনাদেরকে জানাবো। সৌদি থেকে যে আসছে তাদেরকে যে পাঠানো হবে, আমি কোনো স্পেসিফিক রোগী সম্পর্কে আসলে কথা বলতে চাই না, এটা আপনারা সবাই জানেন। আমরা নমুনা সংগ্রহ করছি, নমুনা সংগ্রহ করে যখন পরীক্ষার রেজাল্ট নেগেটিভ আসে তাদেরকে আমরা ছেড়ে দিই। আর যেই দেশ থেকে আসুন, এখন এই মুহূর্তে আমরা যেহেতু দেশের সংখ্যা বাড়িয়েছি, যেই দেশ থেকে আসুন তাদের মধ্যে যদি লক্ষণ উপসর্গ থাকে, আক্রান্ত দেশে ভ্রমণের যদি তাদের ইতিহাস থাকে, সেই ক্ষেত্রে তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করে আমরা তাদেরকে রেজাল্ট দিয়ে দিচ্ছি। আপা আপনারা যখন বারবার বলছেন জনসমাগম এড়িয়ে চলার জন্য, তখন আমাদের স্কুল কলেজগুলো কিন্তু এখনো, আমি এই প্রশ্নের উত্তরটা আগেও দিয়েছি, আমি আবারও পরিষ্কার করে বলি, জনসমাগম বলতে আমরা এই জন্য জনসমাগমের কথা বলি কারণ ওখানে কে যান তাকে আমরা চিনি না, মানে অনেকেই আছেন অপরিচিত ব্যক্তি, তারা বাইরে থেকে এসেছেন, তাদের বিদেশ থেকে আসার ইতিহাস আছে না আছে এগুলো কিন্তু আমরা পরিষ্কারভাবে জানি না। সেই জন্য আমরা স্কুল বা অফিস আদালত আমরা কিন্তু আইডেন্টিফাই করতে পারি যে তিনি কে, এবং তার মধ্যে এই বাইরে থেকে আসার কোনো রকম তথ্য বা এরকম কিছু আছে কিনা। এবং আমাদের যেহেতু কেবলমাত্র 3টি রোগী এবং তার মধ্যে আপনারা দেখেছেন 2জন সুস্থ হয়ে গেছে, মানে সুস্থ হয়ে গেছে মানে নেগেটিভ হয়ে গেছে, শারীরিকভাবে তাদের মধ্যে সমস্যা খুব একটা কখনোই ছিল না। সেই জন্য আমরা এখন পর্যন্ত আমাদের সংক্রমণ কমিউনিটি লেভেলে ছড়িয়ে পড়েনি যে আমাদের স্কুল বা অফিস এগুলো বন্ধ করতে হবে। আমি যেটা আপনাদের মাধ্যমে সবাইকে অনুরোধ করব যে কারোর যদি এখন এই ধরনের লক্ষণ উপসর্গ থাকে, তিনি যদি বিদেশ থেকে নাও আসেন, তিনি যেন বাড়িতে অবস্থান করেন যতদিন তার এই লক্ষণ উপসর্গ থাকবে। আর তিনি বিদেশ থেকে এসেছেন, তিনি তো 14 দিন থাকছেন, এবং বিদেশ থেকে আসলে আমরা তার নমুনা সংগ্রহ করছি, তার পরীক্ষা করছি, কিন্তু যারা কেউ যদি দেশের মধ্যে কারো যদি লক্ষণ এই লক্ষণ উপসর্গ থাকে, দেশে থেকেও যদি এই ধরনের লক্ষণ উপসর্গ থাকে, তাদেরকে আমরা অনুরোধ করব বাড়িতে অবস্থান করার জন্য, যাতে তাদের থেকে অন্য রকমের কোনো অন্য কোনো সংক্রমণ ছড়িয়ে না পড়ে। আমি জানতে চাচ্ছিলাম আমাদের দেশের একজন ব্যবসায়ী দেখছি করোনা ভাইরাস এই করে আমরা দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু কেউ মাস্ক পরে নাই, আমরা কেবলমাত্র অসুস্থ রোগী যার মধ্যে লক্ষণ উপসর্গ আছে অথবা তাদেরকে সেবা প্রদান করছে তাদেরকে মাস্ক ব্যবহার করার জন্য পরামর্শ দিব। গতকাল আপনারা যে সমস্ত অভিযোগগুলো করেছেন আপনাদের মাধ্যমে আমরা যে তথ্যগুলো পেয়েছি, গতকাল আমাদের স্বাস্থ্য সচিব মহোদয় নিজে এয়ারপোর্টে গেছেন, সেখানে গিয়ে ওখানকার সংশ্লিষ্ট যারা আছে তাদের প্রত্যেকের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন, যাতে করে এই এই সমস্যাগুলো না হয় বা কেন হচ্ছে, গ্যাপগুলো কোথায় এগুলো আইডেন্টিফাই করে আমি আলোচনা করেছেন। আমরা আশা করছি পরিস্থিতির উন্নতি হবে। আমরা আমাদের দিক থেকেও মনিটরিং বাড়িয়েছি, গতকাল আমরা বলেছিলাম যে ওখানে একটা ওয়েব ক্যামেরা থাকবে যেটাকে আমরা এখানে বসে মনিটর করতে পারবো ওখানে কী ঘটছে। আমরা আমাদের দিক থেকে চেষ্টা করছি, এবং আমরা আপনারা আমাদের যে তথ্যগুলো দেন আমরা আপনাদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করি, এবং আমরা আশা করি এই তথ্যগুলো আমাদেরকে সবসময় দেবেন, যাতে করে অনেক সময় থাকে যে কোনো একটা সিচুয়েশনে হলো আমাদের যদি দৃষ্টি এড়িয়ে যায়, আপনাদের দৃষ্টিতে যদি আসে, আমরা সবসময় কিন্তু বলি যে এটা স্বাস্থ্য বিভাগের একার পক্ষে করার মতন বিষয় নয়, আমাদের সবার সম্মিলিতভাবে কাজটা করতে হবে, এবং আমরা আপনাদেরকে আমাদের সহযোগী হিসেবে নিয়ে আপনাদের তথ্য ভিত্তিতেও কিন্তু আমরা সবসময় অ্যাকশন নিয়ে থাকি। বাইরে আরো 5টা আসনে নির্বাচন এখন সার্ভিস করা উচিত যে জনসমাগম এড়িয়ে চলা, সেক্ষেত্রে
প্রচার প্রচারণা হচ্ছে, মানে তো অনেক যত্ন প্রচার প্রচারণা তারা দেখলাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে করছেন, আমরা এই খবরটা দেখেছি। তবে এই বিষয়টা নিয়ে আমরা চিন্তা করছি, আমরা আমরা ডেফিনেটলি স্বাস্থ্য স্বাস্থ্য অধিদপ্তর বা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আমরা পরামর্শ দিতে পারবো, সিদ্ধান্তটা তো অন্য জায়গা থেকে আসতে হবে, যেটা যাদের মানে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত, বিষয়টি গুরুত্বপূর্ণ, আমরা তাদেরকে জানাবো। আপনারা জানেন যে আগের থার্মাল স্ক্যানার মধ্যে একটি আসলে ভালো, ওটা সেদিনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, আর নতুন যেটা হয়েছে 5টি, মোট 6টি, এবং আরো 5টি আসলে এখন 11টি হবে। কৃতজ্ঞতা জানাবো, কারণ আমরা সবসময় বলেছি যেটা সরকারের একার পক্ষে করা, সরকারের শুধুমাত্র স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষে করা এত বড় বিষয়টিকে কন্ট্রোল করা, নিয়ন্ত্রণ করা কষ্টসাধ্য। সেই ক্ষেত্রে আমাদের যারা ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো রয়েছে, আমাদের সাহায্য সহযোগিতায় এগিয়ে এসেছেন, আমরা তাদেরকে আপনাদের মাধ্যমে আমাদের কৃতজ্ঞতা জানাই। সকলকে ধন্যবাদ। ভাই মাফ করে দাও।